আকর্ষণীয় যেসব বস্তু রয়েছে শাহওয়াত বহু বছর আকর্ষণীয় বস্তু পৃথিবীতে আমাদের চারিদিকে অনেক রয়েছে বিভিন্ন রকমের রয়েছে যেগুলি আমার আলোচনাতে আসবে এই সারা ইঙ্গিত এই আকর্ষণীয় বস্তুগুলির প্রেম ভালোবাসা আসক্তি মোহ দিয়ে মোহকে কি করা হয়েছে সুশোভিত করা হয়েছে সাজিয়ে সাজিয়ে পেশ করা হয়েছে চাকচিক্যময় করে পেশ করা হয়েছে মানুষের সামনে আকর্ষণীয় বস্তুর ভালোবাসা যেগুলি আকর্ষণীয় বস্তু আর যে যেই বস্তুটি যত বেশি আকর্ষণীয় সেটা তত বেশি ক্ষতিকর যেমন আপনারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলে থাকেন যেটা খেতে যত মজা লাগে সেটা তত বেশি লাভ করে নাকি ক্ষতি করে যত খেতে বেশি মজা তত বেশি তাতে ক্ষতি ঠিক তেমনি এই বিষয়টি মনে করতে হবে এই আকর্ষণীয় বস্তুগুলির আসক্তি ভালোবাসা সুশোভিত করা হয়েছে আকর্ষণীয় বস্তু কি হতে পারে কারিমে গুরুত্বপূর্ণ করে একটি আকর্ষণীয় বস্তু আল্লাহ রব্বর এখানে উল্লেখ করেছেন প্রথম শুরুই করেছেন প্রথম আকর্ষণীয় বস্তুটি সেটা হচ্ছে মেনান নেসাই আরবি গ্রামারে মিনটিকে বলা হয় মিন বেয়ানের জন্য শাহওয়াত যে বয়ান করা হইল এই শাহওয়াতটা কি প্রশ্ন উঠে আকর্ষণীয় বস্তু চাকচিক্যময় বস্তু এর ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে এতে মানুষ এমন মহে পড়ে যায় পাগল হয়ে যায় যে হোশ দিশে হারিয়ে ফেলে এগুলো কি আল্লাহ মেনার নেশা প্রথম হচ্ছে নারী জাতি প্রথম নারী জাতি নারী জাতির ফেতনায় পড়লে মানুষ যতই জ্ঞানী হোক না কেন হুঁশ হারিয়ে ফেলে কে ভুলে যায় এর পরিণাম কি হবে ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে আমার বাবা মায়ের বংশের ভবিষ্যৎ কি হবে আমার স্ত্রী থাকলে স্ত্রীর ভবিষ্যৎ কি হবে ছেলে মেয়ে থাকলে তাদের ভবিষ্যৎ কি সব ভুলে যায় নারী জাতির ফেতনাই মিনার নিসা আকর্ষণীয় বস্তু আর এর প্রেম এর ভালোবাসা কি করা হয়েছে মানুষের সামনে সুশোভিত করা হয়েছে এই যে সুসজ্জিত করা হয়েছে এই কথাটি অনেক আলো বুঝে না অনেকে বুঝে যে আল্লাহ এগুলোকে খুব সাজিয়ে সৃষ্টি করেছে স্বাভাবিক ভাবা যে আল্লাহ এগুলোকে আসলেই সাজিয়ে সৃষ্টি করেছে চমৎকার লাগে নারী জাতি দেখতে চমৎকার লাগে টাকা পয়সা খুব চমৎকার মজা লাগে হ্যাঁ ঠিক না ছেলে মেয়েদেরকে দেখতে খুব মজা লাগে হ্যাঁ ঘোড়া দেখতে মজা লাগে তো আল্লাহ সৃষ্টি তো জুইয়ে না কে সুসজ্জিত করেছেন আজকে আমার একটি তাস্তির করছি যেটা মুফাসিন বলেছেন তাতে এই ফিতনাটি আরো সুস্পষ্ট হবে এই আয়াত সম্পর্কে প্রখ্যাত তবেই ইমাম হাসান বসির রহমতুল্লাহ হালে বলছেন যে জুইয় না মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে মানুষের সামনে এই বস্তুগুলিকে আকর্ষণীয় করে এমন করে পেশ করেছে যে মানুষ এর মহে এর প্রেমে একবারে মেতে উঠেছে শয়তান তাহলে এই কাজটি করে কে কে সাজিয়ে সাজিয়ে পেশ করে একটা মহিলা নজরে পড়লে অথবা একটা মহিলার সাথে কথা হলে অথবা একটা মহিলার কাছাকাছি কোনো সময় হলে যে কোনো ক্ষেত্রে কাছাকাছি রাস্তাঘাটে হোক আর বাসে ট্রেনে হোক অথবা বাড়ি ঘরেই হোক যে কোনো জায়গায় হোক কাছাকাছি আরো কাছাকাছি নির্জনে সফরে কেউ নেই অথবা একটা গাড়িতে একজন ড্রাইভার এক একজন মহিলা কাছে যত কাছাকাছি হলো তত ফেতরা বেশি। বিষয় সাজিয়ে সাজিয়ে পেশ করে আপনার স্ত্রী হয়তো অর্চে সুন্দরী তাও ভালো লাগে আপনার স্ত্রী পরের পরের মেয়ে ভালো লাগে মহিলা ভালো ভালো লাগে হারামটা লাগে দেখতে হ্যাঁ হারামটার সাথে কথা বলতে ভালো লাগে তো সের হাতে মেয়ে এর একটি রয়েছে হাসান রহমতুল্লাহ আলম আল্লাহ রাবুল আলমেন মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন মানুষ যদি শক্তিশালী হতো তো এসব ফেতনার মোকাবেলা করতে সক্ষম হইত কিন্তু সুরা নেশার আয়াত নম্বর চোদ্দতে আল্লাহ বলে সাদ করছেন অফলে কালী ইনসান মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষকে বড়ই কমজোর করে সৃষ্টি করা হয়েছে শারীরিক দিক থেকে শুধু কমজোর না শারীরিক দিক থেকে অনেক সময় গায়ের ক্ষমতা দেখা এর চাইতে বেশি কমজোর করা হয়েছে মনের দিক থেকে এর চাইতে বেশি কমজোর করা হয়েছে ইমানের দিক থেকে জি মানসিক দিক থেকে বিভিন্ন দিক থেকে কমজোর করা হয়েছে শারীরিক থেকে কমজোর কখন বুঝবেন যখন অসহায় হয়ে যাবে যত যায়ে শক্তি থাক একেবারে এমন পরিস্থিতিতে পড়েছে অসহায় তখন মনে হবে যে আমি কত দুর্বল যতই শক্তিশালী হব না কেন চারিদিক থেকে আগুনে ঘেরে ফেলেছে অথবা এমন তুফানে পড়ে গেছেন পানি পথে যেখানে আর সাঁতার দিয়েও আমি রক্ষা পাবো না যতই গায়ে শক্তি থাকবে উহ আমার মতো দুর্বল পৃথিবীটার কথা তখন মনে হয় যে আসলেই আল্লাহ করি বলে কিন্তু অকলেকার ইনসান ও আর এই সব ফিতনার ক্ষেত্রে মানুষ যে কত দুর্বল ভালো ভালো মানুষ আর অনেক সময় প্রথম শুরু হয় ভালো নিয়ত নিয়ে কিন্তু শেষ পরিণাম গিয়ে খুব খারাপ প্রথম শুরু হয়েছিল খুব ভালো নিয়ত সব নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহ সাল্লাহ যে দাওয়াত আমাদের কাছে আমানত রেখেছেন সেটা পৌঁছাবো কোরআনে কেরিম যে আল্লাহ আমানত আমাদের দিয়েছেন এটা কোরআনে কেরিম শিখাব যে ইমান ইসলামের ভিত্তিতে আমি সম্পর্ক রাখবো দিনী ভাই দিনী বোন একজন মহিলা বলছে দিনী ভাই আর একজন পুরুষকে আর আপনি বলছেন যে দিনী বোন তো প্রথম শুরুটা কি দিয়ে হচ্ছে কত চমৎকার শব্দ দিয়ে হচ্ছে শয়তান চমৎকার শব্দ বাক্য দিয়ে শুরু করে যে প্রথম কিন্তু খারাপ করে শুরু করে না খারাপ করে খারাপ লোকদের সাথে শুরু করে ও খারাপ করলে ও খারাপ দিয়ে শুরু করে দেবে কিন্তু যারা যত ভালো মানুষ তাদের কাছে তত সাজিয়ে পেশ করে তোর নিয়ে তো ভালো প্রখ্যাত এমাম তাবি তাওসিবেন কেসান একজন তাবি ছিলেন মক্কাই তার বাড়ি ছিল রাহমে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হলে কালীন কিন্তু হ্যাঁ মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা তফসির করেছেন মহিলাদের ক্ষেত্রে যতই বড় পুরুষ হোক না কেন যতই মহাপুরুষ হোক না কেন যতই বড় জ্ঞানী গণী হোক না কেন জ্ঞান

তাবই অথবা তাবা তাবই ইউনুস বিন ওবাইদ সালাফিসওয়ালা হিন্দিদের একজন সালাফান এই তিনটে যুগের সাহাবি তাবই আতাবা তাবে এদেরকে কি বলা হয় সালাফওয়ালা হয় সালাফদের একজন এমাম ইউনুস বিন ওবৈদ রেহে বলতেন তিনি সুন্দর কথা শোনেন আজকাল দাওয়াতের ময়দানে যেসব ভাইয়েরা আছেন যেসব বোনেরা দাওয়াত কাজ করছেন তারা শুনেন আমার এই কথাটি ওয়াল্কর মনে রাখেন তিনি কি বলছেন লায়া ফুল ওয়াল্লা আহতকুম্মা ইমরাতি কোন পুরুষ যেন তোমাদের মধ্যে নির্জনতা অবলম্বন না করে নির্জন হওয়া শারীরিক দিক থেকে যে একটা ভিতরে আপনি আছেন আর একজন বেগানা মহিলা এটা হচ্ছে নির্জনতা শুধু এটা আর আজকাল নির্জনতা নয় এটা সেই যুগে নির্জনতা ছিল যখন টেকনোলজি ছিল না এখন যখন গাড়ি ছিল না এখনকার নির্জনতা হচ্ছে যে গাড়িতে আপনি মাদ্রাসার শিক্ষিকা অথবা সাবালিকা মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন পেছন সেটে একটা সাবালিকা মেয়ে বসে আছে বা শিক্ষিকা বসে আছে আর আপনি সামনে গাড়ি চালাচ্ছেন একা আপনিও একা আর সেই মহিলাও একা দু তিনজন মহিলা নেই যে নির্জনতা কেটে যাবে হ্যাঁ তখন ফেতনার সম্ভাবনাটা কমে যাবে সেটা নেই এটা নির্জনতা না রকম নির্জন হলেও এছাড়া আজকালকার নির্জনতা আপনি আপনার রুমে বসে আছেন আর পাঁচ হাজার দশ হাজার মাইল দূরে এখান থেকে অস্ট্রেলিয়াতে জি এসব ঘটেছে আর ঘটছে অস্ট্রেলিয়াতে এক মহিলা আছে মালয়েশিয়াতে এক মহিলা আছে কেনাডা আমেরিকাতে এক মহিলা আছে আর ভিডিও কল এখান থেকে চলছে হ্যাঁ দূরত্বের দিক থেকে অনেক দূরে কিন্তু নির্জনে বসে আছেন আপনার কথা কেউ শুনছে না আর তার কথাও কেউ শুনছে না সেও নির্জনে আপনি নির্জনে ফ্রি আপনি কথা বলছেন সেও ফ্রি আপনার সাথে কথা বলছে যদি এই রকম কেউ হয় যেভাবে হোক না কেন অফলাইনে হোক অনলাইনে হোক যেভাবে হোক না কেন কোন মহিলার সাথে কোন পুরুষ যদি নির্জনে হয় ওয়ালাও হইও না না কান হোক কেন মহাল যদিও আমি কি করছিলাম অনলাইনে একটু কোরআন শিখাচ্ছিলাম আমার এক দিনী কোথায় এমন দেশে থাকে যেখানে কোরআনের কোনো হুজুর পাওয়া যায় না হাফেজ পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে থাকে আমেরিকাতে থাকে কানাডায় থাকে সেই জন্য ওখানে কোরআনের কোন আলেম পায় না হাফেজ পায় না কারি পায় না আমি সৌদি আরব থেকে কি শিখাচ্ছি কোরআন শিখাচ্ছি বারোশো তেরোশো বছর আগে সতর্ক করেছেন এইসব ফেদনা থেকে খবরদার এই কাজ করিয়া না ওয়ালাও কানাতিল কেনা তো মিন হো আচ্ছা মহিলা যদি তেলাওয়াত করে আর শোনায় একটু ফেতনা বেশি তাই না মহিলার সাউন্ড ফেতনা বেশি বলছে যদিও মহিলা তেলাওত করছেন না আপনি তেলাওত করছেন আর মহিলা শুনছে

আর তারপরে তখন শুরু করে দিল আর তারপরে নিয়ত ওখান থেকে আছে আর তারপরে দেখবেন পুরুষের যদি মশলা মশাইল থাকে তাতে শর্টকাট দুই মিনিটও সময় নেই আর কোনো মহিলা যদি হ্যাঁ হুজুর আপনার কাছে একটা মশলা আছে হ্যাঁ হুজুর একটা মশলা আছে অসুবিধা নেই তখন বন চলতে আছে চলতে 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 নওজ্লা এক লোকের কথা শুনছি মহিলার সাথে দুই ঘন্টা কথা বলেছে অবাক হয়ে যাবেন আপনি আর ছোট মোটো যদি ফাঁসে একটু দু চার দিন আগে কয়েকটা শিখেছে তাও যদি হয় তাহলে মেনে নেওয়া যায় কিন্তু ভালো একটা শিক্ষা দীক্ষা আছে আর একটা মহিলার সাথে দুই ঘন্টা কি করে কথা বলে হ্যাঁ একজন ভালো মানুষ যদি হয় আমরা নিজেকে ভালো মানুষ বলে সার্টিফাই করতে পারবো না স্ত্রীর সাথে দু ঘন্টা কথা বলা অসম্ভব আরে আল্লাহ কাছে হিসাব দিতে হবে না যে চব্বিশ ঘন্টার মধ্যে শুধু দুই ঘন্টা তুমি স্ত্রীর সাথে কথা বললে তোমার জিকি রাজকার কোথায় তোমার তোমার ইস্তেফার কোথায় তোমার ডিউটি কোথায় তোমার এখন একটু আরাম বিশ্রাম করে নিলে ডিউটিটা ঠিক করে যা করতে পারবে আর না হলে এইভাবে যদি রাত দুটোর সময় ঘুমাও এইরকম করে স্ত্রীর সাথে কথা বললে রাত বারোটায় শুরু করলেন আর রাত দুটা পর্যন্ত কথা বললেন তো ভোরে এসে কি ডিউটি করবেন কফিলের খারাপ খাবেন আপনি আমি করবে না ঠিক কিনা দুই ঘন্টা কি করে মহিলার সাথে হ্যাঁ কথা বলতে পারে মাসলাম আসআইলের নামে দিনীবনের নামে ধর্ম শিখাচ্ছি ইসলাম শিখাচ্ছি দাওয়ার কাজ করছি এই নামে অজুমিল্লাহ না শায়তানে এটাই হচ্ছে শয়তানের একটা রাস্তা যে তোকে তো কোনো দিক থেকে পারলাম না হাফেজ সাহেব